নমস্কার নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে, যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে। আজ বিশ্ব ব্রেল দিবস। ব্রেল অবশ্যই লুই ব্রেলের নামে এই ব্রেল পদ্ধতিকে নামাকরণ করা হয়েছে। আজকে এই বিশ্ব ব্রেল দিবসে অবশ্যই যারা দৃষ্টিহীনরা রয়েছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা এবং তার পাশাপাশি এই ব্রেল পদ্ধতির উপর দৃষ্টি আকর্ষণ করার জন্যই কিন্তু মূলত এই ব্রেল দিবসটা পালন করা হয়। আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগরতলার শ্যামলী বাজারস্থিত পশ্চিম জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে এক আলোচনা চক্র সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মিঠুন সাহা যিনি সাধারণ সম্পাদক অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের, বিশ্ব ব্রেল দিবসের উপলক্ষে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগরতলা শ্যামলী বাজারে স্থিত পশ্চিম জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে এই আলোচনা চক্রে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং তার পাশাপাশি যে বিশ্বের বিভিন্ন সমীক্ষায় যেটা দেখা যায়, যারা প্রতিবন্ধীরা রয়েছেন বা দিব্যাঙ্গরা রয়েছেন তারা কিন্তু নানানভাবে বিভিন্ন বিষয় থেকে তারা বঞ্চিত থেকে যান, তার জন্যই তাদের দিকে যাতে বিশেষ নজর দেওয়া হয় এই দিবসগুলো পালন করা হয় এবং সেই দিকটাই কিন্তু মনে করিয়ে দেয় এই বিশ্ব ব্রেল দিবস আজকের দিনে। লুই ব্রেল যিনি এই ব্রেল সিস্টেমে 6টি ডট দিয়ে লেখার যে পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন তার নামই এই ব্রেল সিস্টেম নামাঙ্কিত হয়েছে এবং এই ব্রেল সিস্টেম বিশেষ করে ব্যবহার কিন্তু করে থাকেন যারা দৃষ্টিহীনরা রয়েছেন, তাদের বিভিন্ন লেখা পড়তে তারা সাহায্য হয় এবং সেইভাবেই কিন্তু তারা পড়ে থাকেন হাতের স্পর্শের মাধ্যমে। আজকের এই দিবসটা ব্রেল পদ্ধতির দিকে আরও সেদিকে নজর যাতে যায় সাধারণ মানুষের এবং তার পাশাপাশি আরও যারা দৃষ্টিহীনরা রয়েছেন তারা যাতে ব্রেল শিখতে পারেন এবং ভালোভাবে যাতে বিভিন্ন জিনিসগুলো ব্রেইলেও রিপ্রেজেন্ট করা হয় যাতে করে দৃষ্টিহীনরা তাদেরও সুবিধা হয়, এই বিষয়গুলোকে নজর রেখে কিন্তু বিশ্ব ব্রেল দিবসটা পালন করা হয়। এই বিষয়টাকে কেন্দ্র করে মিঠুন সাহা কি বলছেন শুনব। আমার নাম মিঠুন সাহা। সাধারণ আজ 4ঠা জানুয়ারি বিশ্ব ব্রেল দিবস তথা দৃষ্টিহীনদের পথ প্রদর্শক ব্রেল পদ্ধতির আবিষ্কারক মহামতি লুই ব্রেলের 214তম জন্মদিন। এই উপলক্ষে আমরা অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা চক্রের আয়োজন করেছি। স্থান পশ্চিম ত্রিপুরা জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আমাদের ত্রিপুরা উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি শ্রদ্ধেয় শ্রী উৎপলেন্দু বিকাশ সাহা মহোদয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিবন্ধী কমিশনার শ্রী ওয়াই কুমার মহোদয়। আজকে এই দিবসটি পালন করার মূল লক্ষ্য হচ্ছে লুই ব্রেলের যে চিন্তা ভাবনা, ওনার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে এবং ওনার যে ভাবনা সেই ভাবনাকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া। আপনারা শুনলেন ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের, ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষে মিঠুন সাহা যিনি সাধারণ সম্পাদক অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের, তিনি বিশ্ব ব্রেল দিবসের যে গুরুত্ব সেটা তুলে ধরেছেন এবং লুই ব্রেল 1809 সালে আবিষ্কার করেছিলেন এই ব্রেল পদ্ধতি। এই ব্রেল পদ্ধতিতে অবশ্যই যারা দৃষ্টিহীনরা রয়েছেন তারা পড়তে পারেন কোনো লেখা, তার পাশাপাশি লিখতেও পারেন এই ব্রেল পদ্ধতিকে ব্যবহার করে। এই ব্রেল পদ্ধতি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে দৃষ্টিহীনদের জন্য এবং এই ব্রেল পদ্ধতির দিকে আরও তার গুরুত্বটা তুলে ধরার জন্যই আজকে জানুয়ারির 4 তারিখ কিন্তু বিশ্ব ব্রেল দিবস হিসেবে পালন করা হয় এবং আজকে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ব ব্রেল দিবস উপলক্ষে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগরতলা শ্যামলী বাজারস্থিত পশ্চিম জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়েছে, তার পাশাপাশি এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।